আমন্ত্রণ জানাচ্ছি এখন টেলিভিশনের বাজেট ভাবনা আয়োজনে। এই আয়োজনে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাল হাসান। রেজাল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি দীর্ঘদিন ভ্যাট এবং শুল্ক নিয়ে কাজ করেছেন এবং সম্প্রতি আপনি অবসরে গেছেন, কিন্তু আপনি যখন কাজ করেছেন তখনই মূলত ভ্যাটের নতুন আইন, যেটাকে আমরা বলি, সেইটা নিয়ে ব্যাপক তোড়জোড় হয়েছে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। এখন সেই আইনটি আমরা কার্যকর দেখতে পাচ্ছি, কিন্তু ওই আইনের যে মূল বিষয় ছিল অভিন্ন ভ্যাট হার 15%, সেটি কিন্তু আমরা দেখিনি, এবং যার ফলে ভ্যাট থেকে আহরণের যে একটা লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু অর্জন হচ্ছে না। সেই জায়গায় এবার একটু আভাস দেওয়া হচ্ছে যে অভিন্ন ভ্যাট আর হয়তো বা কার্যকর হবে। এটা আসলে সম্ভব কিনা বর্তমান আর্থিক পরিস্থিতিতে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার উপরেই নতুন আইনটার যে দর্শন ছিল সেই দর্শনের বাস্তবায়নটা নির্ভর করছে। তো ওই সময় যখন 2019 সালের 1 জুলাই থেকে নতুন আইনটা কার্যকর করা হলো, তখন দেখা গেল যে এই আইনটা সম্পূর্ণ ডিজিটাল করার কথা ছিল এবং অটোমেশন বেসড। সেই অটোমেশনটা কমপ্লিট হয় নাই, অর্থাৎ এনবিআরের তরফ থেকে সবটা কমপ্লিট করা যায়নি। অনেকগুলো বিষয় ছিল যেগুলি কমপ্লিট করার জন্য আরও কিছু সময় প্রয়োজন ছিল। এখন পর্যন্ত আমার জানা মতে, তারপরে মানে 2019 সালে আমরা যে অবস্থায় ডিজিটাইজেশনের কাজটা রেখে এসেছি, তারপর থেকে এখনও সেটা আর অন্য কোনো উন্নতি হয়েছে বা তার ইম্প্রুভমেন্ট হয়েছে এটা আমার চোখে পড়েনি। তো সুতরাং যদি অভিন্ন হারে কাজ করতে হয়, তাহলে আমার মনে হয় যে অটোমেশনের কাজটাকেও এগিয়ে নিতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে, যাতে অভিন্ন হারে ভ্যাট দিতে গিয়ে ভ্যাটদাতারা কোনো রকম বিপাকে না পড়েন, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এটি একটি কারিগরি জায়গার কথা বললেন, কিন্তু এখন যে মূল্যস্ফীতির হার, যেটা আমরা দেখছি যে বাস্তবিকভাবে সেটা 10%-এর কাছে, এখন কোথাও কোথাও দেখা যাচ্ছে 7%-8% হারে ভ্যাট নেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় 15% আমরা দেখছি। এই অবস্থায় 7-8% অথবা সেটি যদি 15% উত্তরণ করা হয়, তাহলে পণ্যমূল্য বেড়ে যাবে, সেইটি কি সম্ভব এই পরিস্থিতিতে? সেটাই বললাম যে যদি মূলত ভ্যাটটা আদায় হয় হচ্ছে নিট সংযোজনের উপরে, কারণ উনি ওনার পণ্য প্রস্তুতকরণে অথবা ক্রয় করার পূর্বে একটা ভ্যাট দেন, এবং যখন উনি ওনার ফিনিশ গুডস অথবা তার পণ্যটা পুনরায় বিক্রি করেন বা সেবা দেন, তখন সেগুলি তিনি ফেরত পান। এই ফেরত পাওয়ার কারণে উনি যেইটুকু অ্যাডিশন করলেন বা ওর মধ্যে যোগ করলেন বা লাভ সহ অন্যান্য খরচাদি যোগ করলেন, অ্যাকচুয়ালি সেটার উপর ভ্যাট হয়। এই ধরনের যদি ব্যবসাতে আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি খুব বেশি পরিমাণে সংযোজন হয় না, সংযোজনের পরিমাণটা 10%-30%-এর মধ্যেই থাকে। যদি 10-30%-এর মধ্যে হয়, তাহলে 10%-15% মানে তার নিট ভ্যাট হচ্ছে 1.5%, আর 30% হলে হচ্ছে 4.5%, এই রেঞ্জের মধ্যেই থাকবে। সুতরাং এইটুকুর জন্য মানে খুব বেশি যেটাকে আপনি মুদ্রাস্ফীতির ইম্প্যাক্ট বলছেন সেটা পড়বে না। মুদ্রাস্ফীতির ইম্প্যাক্টটা হয় দ্রব্যমূল্যের নিট মূল্যের উপরে, অর্থাৎ তার ক্রয় মূল্যটা যখন এই মুদ্রাস্ফীতির সঙ্গে সম্পর্কিত হয় তখনই মূল্যটা বেড়ে যায়, কিন্তু সংযোজনের পরিমাণ সেটা খুব বেশি একটা তখন বাড়ে না। এই যে নিট বৃদ্ধিটা, এইটা যদি তাদের প্রফিট কেউ না বাড়ায়, তাদের খরচা যদি আগের মতো ঠিক থাকে, তাহলে খুব বেশি বাড়ে না। হ্যাঁ, তারপরেও তো কিছু বাড়বে, কারণ সবটাতে তো বাড়ছে, কিন্তু মুদ্রাস্ফীতির কৌশলটা কী হওয়া উচিত? আমরা এনবিআরের যে বর্তমান পরিস্থিতি এবং যে পরিকল্পনা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি চলতি অর্থবছরে ভ্যাট থেকে 1,21,000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে চেয়েছিল সরকার। এটা 2023-24 অর্থবছরে 1,43,000 কোটি টাকা, 24-25 1,70,000 কোটি টাকা এবং 25-26 অর্থবছরে ভ্যাট থেকে 2,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা আছে। এটি একটি প্রক্ষেপণ, কিন্তু যে পরিস্থিতিতে আমরা আছি, যেমন ইএফডির কথা বলা হয়েছিল, আপনি যখন ভ্যাট অটোমেশনের প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ছিলেন, পরিচালক ছিলেন, তখন শুরু হয়েছিল, আজও পর্যন্ত আমরা দেখলাম না যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস অর্থাৎ ইএফডি সব জায়গায় বসেছে। আমরা দেখছি এখন পর্যন্ত প্রায় 9,000-এর মতো একটু প্লাস মাইনাস আছে ইএফডি। তো এগুলো না করলে কি সম্ভব? না, এটা আমিও মনে করি যে এটা যদি না করা হয়, কারণ হচ্ছে যে এটা এই যে মানে ভ্যাটটা হলো ভোক্তা পর্যায়ে, যে ভোক্তা সর্বশেষ পর্যায়ে ভ্যাট, সেই জায়গায় যদি ভ্যাটটা আদায় না হয়, তাহলে তো এটা লিকেজ হয়ে যাচ্ছে। সেই লিকেজটা বন্ধ করতে না পারলে যে প্রক্ষেপণ আপনি বললেন এটা অর্জন করা কঠিন হবে, কিন্তু যদি এটা বন্ধ করা যায় তাহলে এই প্রক্ষেপণ অর্জন করা একেবারেই সহজ। তো সেই ক্ষেত্রে এই কাজগুলোকে আমি মনে করি এগিয়ে নিতে হবে, এবং
চাইলে সরকার এই 15% থেকে একটু রেট কমিয়েও যদি প্রপারলি রিবেটটা দেওয়া হয় এবং রিবেটটা সাপেক্ষে যদি নিট ভ্যাটটা আদায় হয় তাহলে কিন্তু ভ্যাটের রেট কমিয়েও ইউনিক রেট অটোমেশনের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। কিন্তু যে ব্যাপারটি বলা সর্ষের মধ্যে ভূত, অর্থাৎ বিভিন্ন সময় ব্যবসায়ীরা কিন্তু বলে থাকেন এনবিআর এর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন, আপনি একসময় এই শাখায় কাজ করেছেন, এখন বলা হচ্ছে তাদের কারণে ভ্যাট সত্যিকার অর্থে সরকারের এক্সচেকারে জমা হয় না। এই জায়গায় আসলে যে যে অব্যবস্থাপনা, এইটি কি আসলে ভ্যাট আহরণের যে সত্যিকারের লক্ষ্যমাত্রা সেটা অর্জনে বাধাগ্রস্ত করছে? এটা অবশ্যই একটা বাধা, এবং এই বাধার কারণেই মানে লক্ষ্যমাত্রা সবসময় পূরণ হচ্ছে না। এইটার জন্যই এই অটোমেশনটা নিয়ে আসা। অটোমেশনটা আসলে এবং এর সাথে সাথে ভোক্তা পর্যায়ে ইএফডি মেশিনটা যদি ব্যাপক হারে ব্যবহার করা যেত তাহলে পরে এই লিকেজটা বহু লক্ষ্যে কমে যেত। এরপরে সেই মেশিনটা তো দিলেই হবে না, এই মেশিনটা চলছে কিনা, এই মেশিনে উনি ইনভয়েস ইস্যু করছেন কিনা, এই মেশিনে পুরোপুরি তার বিক্রয়টা ঢুকানো হচ্ছে কিনা, সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা থাকা দরকার। সেন্ট্রাল একটা মনিটরিং, হ্যাঁ, আমরা এটার জন্য ওই দোকানে সিসি ক্যামেরা লাগানো, আমরা এটার জন্য ওই মেশিনকে আমাদের সার্ভারের সাথে কানেক্টেড করা এবং আমাদের অফিসারদেরকে একটা মনিটরিং সিস্টেম দেওয়া যে যখন দেখবে কোনো মেশিন ব্যবহার হচ্ছে না সঙ্গে সঙ্গে যেন সেখানে স্ট্রাইকিং ফোর্স গিয়ে সেটা দেখতে পারে যে কেন ইউজ হচ্ছে না, এটা কি খারাপ নাকি সে ইচ্ছা করে ব্যবহার করছে না, অর্থাৎ কোনো বিক্রি ওই মেশিন ব্যতীত হবে না এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে ভ্যাটের প্রক্ষেপণ এটা আদায় করার কোনো বিষয় না। আমি এর আগে একটা স্টাডি দিয়েছিলাম, সেই স্টাডিটা হলো এরকম যে শুধুমাত্র দোকান মালিক সমিতির যারা সদস্য আছেন এই সদস্যদের একটা নির্দিষ্ট কিন্তু পরিমাণ বিক্রি করতে হয়, তা নাহলে তিনি দোকান মালিক সমিতির সদস্য হতে পারেন না। তো সেইটা যদি বছরে তার বিক্রি ধরা যায় যে 50 লক্ষ বা 1 কোটি বা 1.5 কোটি, এই অ্যামাউন্টকে শুধুমাত্র 1.5% দিয়ে যদি গুণ করা হয় তবুও এখনকার যে লক্ষ্যমাত্রা ভ্যাটের সেটা হচ্ছে বেশি আদায় হয়। এই যে বিষয়টা আমাদের চোখের সামনে পরিষ্কার আছে, এখন এটাকে শুধু নিয়ে আসা, অর্থাৎ সরকারের ঘরে এই অর্থটাকে জমা করার ব্যবস্থাটাকে মসৃণ করা। কিন্তু যে পরিস্থিতি আমি একটু আগে বলছিলাম যে 9,097টি এফডি মেশিন এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন দোকানে বসানো আছে, সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রতি বছর 60,000 করে 6 বছরে 3 লাখ ইএফডি মেশিন বসানো হবে, এটি একটি উচ্চাভিলাষী বর্তমান পরিস্থিতির সাথে যদি বলি আমি, কিন্তু সেটি আসলে বাস্তবায়ন করা তো সম্ভব, কিন্তু সারা দেশে কি সত্যিকার অর্থে 3 লাখ ইএফডি মেশিন দিলেই হবে নাকি এর চাইতে বেশি দরকার? এই জিনিসটা টোটাল যে সার্ভে হওয়া দরকার, সেটা প্রতি বছরই ব্যবসা বাড়ছে, প্রতি বছর একটা দোকানদারের টার্নওভারও বাড়ছে, তো টার্নওভারের ভিত্তিতে যেহেতু এই মেশিনটা বসবে তাহলে প্রতি বছরই স্টাডি হওয়া দরকার যে ঠিক অ্যাকুরেট কতগুলো শপ আছে বা দোকান আছে যেই দোকানের ভিত্তিতে এই মেশিনগুলোকে করা হবে। এখন যদি আমি অনুমানে বলি তাহলে তো আর হবে না, তো এক সময় এই ধরনেরই একটা হিসাব ছিল যে 3 লক্ষ দোকানকে আমরা দেবো, তো তারপরেও দেখা যাবে যে এটা দিলেই তাদের মধ্যে যে একটা আনইভেন কম্পিটিশন হবে যে যার দোকানে মেশিন নাই তিনি তখন বিক্রি বাড়াবেন তার বিক্রি বেশি হবে, আর যার দোকানে মেশিন আছে তার বিক্রি কমে যাবে, স্বাভাবিকভাবে একটা আনইভেন কম্পিটিশন হবে। সেইটা যাতে না হয় তখন ওকেও তার টার্নওভার দেখে তাকেও সেই মেশিন দেওয়া যায় কি না সেটা ভেরিফাই করতে হবে। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, এখন তো আপনি যে উদাহরণটা দিলেন বাস্তবতা কিন্তু তাই হয়ে গেছে, এমন একটি দেখা যায় একটি বড় মার্কেটে 100টি দোকানের মধ্যে 10টি দোকানে আছে এফডি মেশিন, বাকি 90টি দোকানে নাই, ফলে এখানে কিন্তু এক ধরনের আমরা বলছি ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এইটি আসলে কেন হচ্ছে, এটি কি এনবিআরের অনিচ্ছাতে হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে? আমার মনে হয় যে এটা কর্মপদ্ধতির একটা ত্রুটি এর মধ্যে কাজ করছে। তা আমরা জানি যে ইতিমধ্যে বেসরকারিভাবে মেশিন আমদানি করে দেওয়া হচ্ছে এবং এখানে লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে শপিং মল ভিত্তিক এবং শপিং মলের বাইরে বিভিন্ন রাস্তার পাশে যেসব বড় বড় দোকান আছে সবগুলোকেই এর আওতায় এনে এটা দ্রুতগতিতে এবং আমার মনে হয় যে সামঞ্জস্যপূর্ণভাবে এরকম যাতে একটা পার্থক্য তৈরি না হয়, এভাবে যাতে যারা মেশিন নিল তার বিক্রি কমে গেল আর যে নিল না তার বাড়লো এটা যাতে না হয় প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে রেখে যদি সারা বাংলাদেশে এই কাজটা শুরু করা যায় তাহলে আস্তে আস্তে একবারে না হলেও ক্রমান্বয়ে এই অবস্থায় পৌঁছাতে আমরা সক্ষম হব। রেজার্ভেশন আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরবে একটু পরে, তখন আমরা আলাপ করব যে আমরা জানি যে 50% পণ্য সেবা ভ্যাট আছে আর বাকি 50% ভ্যাট নেই জিডিপির হিসাবে, কোনগুলো কোনগুলোকে আমরা আরও বেশি এর সঙ্গে যুক্ত করতে পারি ভ্যাট আরণ বাড়ানোর জন্য সে বিষয়ে আপনার পরামর্শ শুনব।
এখন টিভির বাজেট ভাবনা অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে বলছিলাম যে মোট দেশজ উৎপাদনের 50% পণ্য সেবায় ভ্যাট আছে আর বাকিগুলোতে ভ্যাট নেই। অনেক গুরুত্বপূর্ণ খাত আছে যেমন কৃষি, পশু সম্পদ, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রশাসন, প্রতিরক্ষা, এইসব খাতে ভ্যাট নেই। অর্থাৎ আমরা দেখছি যে জিডিপির 14.6% অবদান রাখে এমন খাতগুলোর উপর কোনো ধরনের ভ্যাটই নেওয়া হয় না। এই জায়গাগুলো এখন তো বাছাই করার, যাচাই বাছাই করার সুযোগ এসেছে কিনা, যেহেতু আমাদের টার্গেট আছে ভ্যাট থেকে আহরণ বাড়ানোর? আমি মনে করি অবশ্যই সুযোগ এসছে এবং এটা করতে হবে। তার কারণটা হচ্ছে যে আগামী 2026 সনে আমাদের দেশ এনডিসি থেকে উত্তরণে চলে যাবে, সেই সময় কিন্তু আমাদের বিদেশি আয় এর উপরে একটা ইম্প্যাক্ট হবে বা প্রভাব হবে। সেই ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে হলে আমাদের অভ্যন্তরীণ যে রাজস্ব সেটা বৃদ্ধির দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। আপনি যেসব খাত বললেন সেগুলি খাতের কিছু কিছু আছে সরাসরি, যেমন ধরুন সামরিক সরঞ্জাম। আমি তো মনে করি সামরিক সরঞ্জামকে ভ্যাটমুক্ত রাখার কোনো কারণ নেই, এটা সরকারের এক খাত থেকে অন্য খাতেই যাচ্ছে, কিন্তু এই অব্যাহতিটা রাখার বিশেষ কোনো কারণ নেই, সুতরাং এটা আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কৃষিখাতে অনেক উন্নতি হয়েছে। আপনি জানেন যে এক সময় কথা হচ্ছিলো ভারতীয় গরু যদি বন্ধ হয়ে যায় তাহলে এ দেশে গরু পাওয়া যাবে না, কিন্তু এখন তা হয়নি। বন্ধ হওয়ার পরে কিন্তু আমাদের গরুর অভাব হয়নি, বাজারে মাংস পাওয়া যায়, কুরবানির সময় গরু পাওয়া যায়। এখন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গরুর মাংস মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়, আমরা কি সেটা করতে পারি না? যদি সেটা করতে পারি তাহলে একদিকে এই প্রসেসিং অর্থাৎ মাংসের যে প্রক্রিয়াকরণ হবে সেই প্রক্রিয়াকরণের উপরে সরকার ভ্যাট পাবে, অন্যদিকে রপ্তানির উপরে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমাদের যে এগ্রিকালচারের একটা প্রিন্সিপাল ছিল বহু আগে থেকে, সেটা হচ্ছে আমাদের হিলি এরিয়া, সেই সব এরিয়াতে সাধারণ ফসল তেমন একটা হয় না, কিন্তু ফলজ উৎপাদন ব্যাপক হারে হয়। এখন ফলের জুস রপ্তানিতে আমরা কিন্তু অনেক অর্জন করেছি, সেটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে আরও এই যে হিলি এরিয়াটাকে ব্যবহার করা ব্যাপকভাবে এবং সেখানে এর একটা ইন্ডাস্ট্রি তৈরি করা, তাহলে লোকাল বিক্রির উপরে আমরা ভ্যাট পাবো আর এক্সপোর্টের উপরে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা পাবো। এই যে ডাইভার্সিফিকেশন সেটার দিকে আমাদের যেতে হবে। আমরা বৈদ্যুতিক গাড়ি রপ্তানির ব্যাপারটা চিন্তা করতে পারি, সেটা যদি সে আসে আর এই ব্যাপক হারে বৈদেশিক মুদ্রা দিয়ে এত গাড়ি আমদানি করাটা যদি আমরা কমাতে পারি বা বন্ধ করতে পারি, যেরকম অনেক দেশেই আপনি দেখবেন যে তারা মূল উৎপাদকের কাছ থেকে তাদের দেশে ফ্যাক্টরি এসে তারা নিজের প্রযুক্তি দিয়ে সেটাকে সমৃদ্ধ করছে এবং কম পয়সায় দেশে এটা কিন্তু তারা বিক্রি করতে পারছেন। সেই জায়গায় আসলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কর্মসংস্থান হবে এবং এগুলির থেকে স্থানীয়ভাবে আমরা ব্যাপক অঙ্কের ভ্যাট পাবো। শুল্কের কথা বলা হচ্ছে এবং নতুন করে আলাপ হচ্ছে, এবার হয়তো বা হতে পারে গ্রিন ট্যাক্সের কথা বলা হচ্ছে। আপনি যেহেতু গাড়ির কথা বললেন, কারো যদি একের অধিক গাড়ি থাকে তাহলে তাকে ওই যে কার্বন এমিশনের যে ক্ষতি সেই অনুপাতে তাকে কর দিতে হবে, এরকম আরও নতুন নতুন ইনোভেটিভ আর কী কী আনা যায়? এটা ঠিক আছে, কারণ রাজস্ব বৃদ্ধির ক্ষেত্র তৈরি করার জন্য এটা আমার মনে হয় সবাই সাপোর্ট করবে যে যারা এমিশন করে তারা যে ক্ষতিটা করছে সেই ক্ষতিটার জন্য আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করে থাকতে পারবো না। আমরা যখনই উন্নত দেশ হবো তখন আমাদের উপর আরও অনেক চাপ আসবে, সেই প্রেক্ষাপটে এ ধরনের কর কম করে হলেও শুরু করা উচিত এবং এটা আস্তে আস্তে পরিমাণ মতো বৃদ্ধি করা উচিত। শুল্কের কিন্তু ব্যাপারটা আসতেছে যে আমাদেরকে কাস্টমস পর্যায়ে শুল্কের হারটা কমাতে হবে, সম্পূর্ণ শুল্ক পারতপক্ষে তুলে দিতে হবে, আরডি পারতপক্ষে তুলে দিতে হবে, তাহলে আমার এই রাজস্বটা আসবে কোত্থেকে? সেইগুলোকে চিন্তা করলে সামগ্রিকভাবে ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে এই ধরনের পরিবর্তন আসা প্রয়োজন। শুল্কের কথা যেহেতু আসছে, একটি ডিবেট আছে অনেকদিন ধরেই যে আমরা রপ্তানিতে প্রণোদনা দিয়ে থাকি, পাশাপাশি দেশীয় শিল্প, স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার নামে আমদানিতে অতিরিক্ত আমরা শুল্ক আরোপ করে থাকি, যেটি 2026 সালের পরে সেটি রাখা যাবেই না যদি আমরা এলইসি থেকে গ্র্যাজুয়েট করি। কিন্তু যে ক্ষতিটা হয়ে যাচ্ছে যে যদি আমরা অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা করার জন্য শুল্ক আরোপ করে থাকি, তাহলে এটি এক ধরনের ভর্তুকি, যে কারণে মানুষ কম দামে পণ্য পাচ্ছে না বাজার থেকে, বেশি দাম দিয়ে তাকে কিনতে হচ্ছে, সেইটি আসলে কোনো ধরনের অসামঞ্জস্যতা ভারসাম্য তৈরি করছে, এটি আসলে ভাবার সময় এসেছে কিনা? অ্যাকুরেট সময় আমি মনে করি আরও আগেই ছিল, এটা যেহেতু 26 খুব বেশি দূরে না, এটা যদি আরও আগের থেকে শুরু করা হয়ে থাকে, আমি যেহেতু এখন ওখানে কাজ করি না কিন্তু আমাদের প্রোগ্রামে ছিল এটা 22 সাল থেকেই শুরু করা, তো সুতরাং এটা খুবই মোক্ষম সময়, এই বিষয়ে চিন্তাভাবনা করে আমাদের পলিসি নির্ধারণ করতে হবে। আগামী দিনে আমরা শুল্ক কমালে তার যে ইম্প্যাক্ট বা তার যে প্রক্ষেপণ সেই জিনিসটার উপরে কিন্তু খুবই আমি বলবো যে এখানে মাস্টার মাইন্ড
অ্যাপ্লাই করে এই নীতিটাকে নির্ধারণ করা খুবই জরুরি। হাসান, আমাদের আরও একটি বিরতির সময় এসেছে। ফিরে এসে আমাদের এনবিআরের তরফ থেকে যে ভ্যাট, আয়কর, শুল্ক এই নানান খাত থেকে রাজস্ব আহরণ করা হয়, এই পরিস্থিতিতে কোনটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কীভাবে গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়ে আপনার পরামর্শ শুনুন। আবারও স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের বাজেট ভাবনা আয়োজনে। আমরা একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা মূলত পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপরে বিদ্যুৎ, গ্যাস, এই যে খাতগুলো আছে এগুলো সব তো প্রাইমারি এনার্জি যোগান দিচ্ছে আমাদের উৎপাদনে, তো এই জায়গায় সরকার বিরাট অঙ্কের ভ্যাট চাপিয়ে রেখেছে এবং ফলাফল দেখছি যে আমার উৎপাদনে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। এটি আসলে এখানে কৌশলগতভাবে কোনো ধরনের কম বেশি করার উপায় আছে কি না? যেমন এখন পেট্রোলিয়াম পণ্যের দাম কিন্তু অনেক বেশি, মানুষকে অনেক বেশি টাকা দিয়ে বাজার থেকে এগুলো সংগ্রহ করতে হচ্ছে, সেই জায়গায় কি এনবিআর কিছু ভাবতে পারে? আপনি জানেন যে পেট্রোলিয়ামে কিন্তু আমরা খুব বেশি ভ্যাট রাখিনি, একদম ভোক্তা পর্যায়ে মাত্র 2% মতো ভ্যাট আছে, যেখানে অন্যত্র 15% সেখানে এটা খুব বেশি নয়। একইভাবে গ্যাসের উৎপাদন, ডিস্ট্রিবিউশন এবং ডিলার পর্যায়ে ভ্যাট ছিল, সেগুলি কিন্তু মওকুফ করা হয়েছে, এখন শুধুমাত্র একেবারেই ভোক্তা পর্যায়ে 5% মাত্র ভ্যাট রাখা হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে উপকরণ, যে ক্ষেত্রে উপকরণ সেই ক্ষেত্রে উপকরণ রিবেট দেওয়ার ব্যবস্থা আছে, ফলে আমরা যদি এটা অব্যাহতিতে রাখি তাহলে যেখানে উপকরণ সে ব্যবহার করা হয় সেইখানে আমাদের সংযোজনের পরিমাণটা বেড়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট ইভেশন হওয়ার সুযোগ তৈরি হবে। তো সেই কারণে ভ্যাটটা আসলে কারোর জন্য বোঝা নয়, ভ্যাটটা হচ্ছে উপকরণের ক্ষেত্রে এটা যেহেতু ফেরত দেওয়া একটা হিসাবের ব্যাপার মাত্র, এই হিসাবটা আমরা বলেছি যে সফটওয়্যারের মাধ্যমে থাকলে আর কারো কোনোই সমস্যা হবে না। যেই ক্ষেত্রে যখনই পারচেজ হচ্ছে সঙ্গে সঙ্গে তার এটা অটোমেশন চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে এবং তার ফ্যাক্টরিতে গিয়ে সঙ্গে সঙ্গে উনি এটা কিন্তু রিবেটটা নিয়ে নিতে পারতেছে। এই যে সুবিধাটা, এইটাকে আমি মনে করি ত্বরান্বিত করতে পারলে আমরা যেটাকে ভাবছি যে এইখানে ভ্যাট বেশি হচ্ছে বা ভ্যাটের চাপ বাড়ছে সেটা কিন্তু তখন আর মনে হবে না। আরেকটি বিষয় ভাবা যায় কি না, যেমন আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেড়ে যায় তাহলে আমদানি খরচ বেড়ে যায়, আমদানি খরচের উপর যদি ভ্যাট আরোপ করা হয় তখন কিন্তু যিনি কনজিউমার তাকে বেশি টাকা দিতে হচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে গেলে এমনিতেই কনজিউমার লেভেলে উৎপাদন পর্যায়ে গিয়ে কিন্তু আলাদা করে এক ধরনের চাপ তৈরি হয়, যখন দাম বেড়ে যায় সামগ্রিক দামের উপরে ভ্যাটটা ঠিক হয় সেক্ষেত্রে আরেকটি চাপ তৈরি করে, এইসব জায়গায় কি এক ধরনের সহনশীলতা জায়গা অথবা নির্দিষ্ট ভ্যাট আরোপের সুযোগ আছে কিনা? ভ্যাটের আসলে যদি ইউনিফর্ম মানে ইউনিক হার হয় তাহলে তো আর নির্দিষ্ট সাংঘর্ষিক। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকারের যে তিনটি আলাদা খাত আছে রাজস্ব আহরণের, এই পর্যায়ে এসে আমাদের কোন খাতটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে এবং সত্যি সেখান থেকে আয়কর আহরণের সুযোগ আছে? খুব মানে একটা জেনুইন কোশ্চিন। আমি মনে করি যে এটা সবসময় আমরা দেখে এসেছি, যতক্ষণ পর্যন্ত ভ্যাটটা ভোক্তা পর্যায়ে আদায়টা একেবারেই 100% না হোক, 80%-এর উপরে নিশ্চিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভ্যাট আদায়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যদি ভ্যাটের আদায়টা যথাযথভাবে হয় বা আমরা যেটা মনে করি অ্যাটলিস্ট 80%-এর উপরেও আমরা সক্ষমতা অর্জন করব, তখন কিন্তু আয়করটা বেড়ে যাবে এবং তখন আয়করে যেই যেই জায়গাগুলোতে অতিরিক্ত আয়কর দিতে হচ্ছে সেই জায়গাগুলো তখন কনসেশন দেওয়ার বা ছাড় দেওয়ার বা সেই সুযোগটা তৈরি হবে। এই যে আমরা গাড়ির উপরে একটু আগে আলোচনা করলাম, এই ট্যাক্সটা হয়তো যে রেটে আছে যখন ভ্যাটটা বাড়বে আর ওটার সাথে সাথে ইনকাম ট্যাক্সটাও বাড়বে, তখন কিন্তু এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ রেটে রাখা সম্ভব হবে। একইভাবে অনেক বিলাস দ্রব্যের উপরে একটু ট্যাক্স বেশি আছে, সেগুলো যদি আমাদের দেশে উৎপাদন পর্যায়ে চলে আসে তখন আবার এই ভ্যাটের কারণে এখানে ও ট্যাক্সের পরিমাণটা কমানোর সুযোগ আছে। তার মানে আমাদের যেটি মানে দুটি উপায়, একটি হচ্ছে ভ্যাট এবং আয়কর, ভ্যাটের উপরে যথেষ্ট কাজ করতে হবে, আয়করের উপরে, এবং একসময় আমাদের শুল্ক থেকে বের হয়ে আসতে হবে। শুল্ক আমাদের থাকবে না যে কোনো পর্যায়ে, আমরা এই আমরা যখনই এলইসি থেকে উত্তরণ ঘটাবো তখন আমাদের শুল্ক দ্রুতই কমে আসবে। তাহলে যে আমরা বলি যে এখন আমাদের 8-9% আছে মূলত আমাদের কর জিডিপি রেশিও,
হঠাৎ 26 সালের পরে যদি আমরা শুল্ক থেকে আয় করা বাদ দিয়ে দিই তাহলে তো এটি আবার বড় ধরনের ধাক্কা খাবে, সেটা আসলে উত্তর হবে? সেটাকে অবশ্যই ভ্যাট এবং আয়কর দিয়ে কভার করতে হবে। শুধু কভার না, সেখানে এত বেশি করতে হবে যেন আমরা অন্তত ইন্টারন্যাশনাল মিনিমাম মানদণ্ড যে 15% রেশিও সেটাতে যেন আমরা উঠতে পারি, সেইটার এখন থেকে কাজও করতে হবে। এবং এই যে আমি বললাম অটোমেশনের মাধ্যমে ভ্যাটটাকে পারফেক্ট করতে হবে, ইভিএম মেশিনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে, তো আগামী 3 বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতেই হবে। যদি এটা করা সম্ভব হয় আমি মনে করি যে আমাদের এটা কোনো সমস্যা সম্ভব বলে মনে করছি, আমি মনে করি সম্ভব, শুধু ইচ্ছা এবং ডাইনামিজম আর তার সাথে নেতৃত্ব, এটা যদি সঠিক থাকে আর আমাদের অফিসারদের মধ্যে যদি এই জিনিসটা প্রয়োজন আছে এবং এই কারণে আমরা এটা করছি এই ভাবটা তৈরি করা যায়। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে শস্যের মধ্যে ভূত, এ তাড়াতে হবে, এটা তাড়ানো না হলে এবং অফিসারদের মধ্যে এটাকে বাস্তবায়নের যে নিয়ত সেটাকে যদি কার্যকর করতে না পারে তাহলে তো আর কোনো কিছুই বাস্তবায়ন করা যাবে না। এই লক্ষ্য অর্জনে এবারের বাজেটে এরকম একটি শক্ত দিক নির্দেশন এবং পরিকল্পনা উপস্থাপন থাকা উচিত, অবশ্যই আমরা এটা প্রত্যাশা করি। এটা আসলে অবশ্যই আমাদের রাজস্ব, অভ্যন্তরীণ যে রাজস্ব সেখানে ভ্যাট সহ আয়কর দুটোই আশা করি বৃদ্ধি পাবে। ফেজল হাসান, আমাদের এই আয়োজনে আপনাকে আমরা পেয়েছি, আপনি সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনাকেও। দর্শক, এই ছিল আজকের বাজেট ভাবনা আয়োজন।